আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আর গ্রামে তো সকালবেলাটা প্রচণ্ড ঠান্ডা পড়ে, তো এই ঠান্ডায় সকালবেলায় এরকমের গরম গরম খিচুড়ি কিন্তু অসম্ভব মজার। আমার তো ভীষণই পছন্দ। তো সকালবেলাটায় ভাবছিলাম খুব চটজলদি নাস্তা তৈরি করা যায়, যেহেতু শুক্রবারটা ছুটির দিন, একটু ঝামেলা ছাড়াই একটা খাবার তৈরি করতে চাইলাম। তো এখানে আমি রাইস কুকারেই পুরো রান্নাটা করেছি। অনেকেই হয়তো ভাবে যে রাইস কুকারে কীভাবে করবো বা এটা একটু সিদ্ধ হবে কি না, না কোনো ঝামেলাই না, একেবারেই সহজ। আমি যেভাবে করি সেখানে, আমি এখানে মাংস নিয়েছি মুরগির মাংস, তো অবশ্যই এখানে ছোটো ধরনের মুরগি, হাফ কেজির একটু কম, তাহলে সিদ্ধটা আর কি একটু তাড়াতাড়ি হয়। আর ছোটো ছোটো করে আলু টুকরো করে নিয়েছি, আর এটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। তো মশলা হিসেবে মুরগির মাংসে যা লাগে, এখানে পেঁয়াজ বাটা দিয়েছি 4 চা চামচের মতো, আদা রসুন পেস্ট 1.5 চা চামচ, গরম মশলা নিয়েছি, সেটা অবশ্যই আমি পেস্ট করে নিয়েছিলাম। সেখানে দু তিনটা আর কি এলাচ ছিল, 2টো দারচিনি, তেজপাতা, গোলমরিচ ছিল 4-5টা, 2টো লবঙ্গ, এই তো এইটাই আর কি, আর তেল পরিমাণ মতো, আর এদিকে লবণটাও স্বাদ মতো, কাঁচামরিচ 2-4টি যে যেমন খান, আর হলুদ গুঁড়ো আর কি এখানে নিয়েছি 2 চা চামচ, আর মরিচ নিয়েছি এখানে, যেহেতু আমি কাঁচামরিচ ব্যবহার করেছি 1 চা চামচ নিয়েছি। খুব বেশি ঝাল আর কি দরকার নেই, প্রয়োজন নেই, যেহেতু আমি গোলমরিচ দিয়েছি। তো যাই হোক, এই মশলাটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। চাল দিয়েছি প্রায় 1/2 কেজির মতো, আর ডালও প্রায় কাছাকাছি নিয়েছি, 250 গ্রামের মতোই নিয়েছি অবশ্য, আর ডালের পরিমাণটা ইচ্ছেকৃত একটু কম নিয়েছি। তো যাই হোক, মোটামুটি কষানো 10-15 মিনিটের মতো লাগে। কষানোর পরে আমি এখানে পানি দিয়ে দিলাম। পানির পরিমাণটা আমি দিয়েছি এখানে প্রায়, যেহেতু আমি 1/2 কেজি নিয়েছি, 1 কেজি পরিমাণে আমার পানিটা লাগবে, 1 পটে 2 পটটা আর কি পানি, তাতে একেবারে ঝরঝরে একটা খিচুড়ি হয়ে যায়। তো ঢেকে দিলাম 15 মিনিটের জন্য। তো 15 মিনিট পরে তো দেখতেই পাচ্ছেন এই অবস্থায় আসছে, তো এটাকে আবারও একটু নেড়ে চেড়ে ঢেকে দিব। তো এই তো ফিরে আসলাম 15 মিনিট আরও পরে, তো দেখতেই পাচ্ছেন একেবারেই সফট হয়ে আসছে। তো এই অবস্থায় আসলে লবণ অন্যান্য সব কিছুই ঠিক আছে, তো আমি এই পর্যায়ে ঘি দিয়ে দিয়েছিলাম 1.5 চা চামচের মতো। আসলে ঘিটা দিলে 7টা মুহূর্তের মধ্যেই আর কি চেঞ্জ হয়ে যায়, অসম্ভব মজার হয়, আর এমনিতেও খুব মজার আর ভালো লাগে। আর এদিকে রান্না যেহেতু হয়ে গিয়েছে, তারপরেও আমি পুরো রান্নাটা এখন আমি ঢেকে প্রায় ওয়ার্মে রাখবো 5-10 মিনিটের মধ্যে। এদিকে অন্যান্য আমার যে আয়োজন সেটাও গুছানো হয়ে যাবে, এতে আর কি আরেকটু সফট হবে, আরেকটু খেতে ভালো লাগবে। আর এখানে আমি একটু মাখা মাখা ভাব রাখতে চেয়েছি, সেটাও থাকবে। সব মিলিয়ে খুবই সকালবেলা নাস্তার জন্য শীতকালে খুব অসম্ভব মজার একটা রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। আর আপনাদের প্রতিটা কমেন্টই আসলে পরবর্তীতে কাজ করা, সুন্দর সুন্দর যে কমেন্ট করেন পরবর্তীতে আসলে অনুপ্রেরণা জোগায়, খুবই ভালো লাগে। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, পরবর্তী নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় তাহলে। সকলকে অসংখ্য ধন্যবাদ।